প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? করোনার জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় কপিলউদ্দিন দর্জি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সুস্বাগত। আজ আমি তোমাদের গণিতের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এর অ্যাসাইনমেন্টের ক্লাসটা আমি নেব। কত প্রশ্ন করছে তোমাদের যে সংখ্যাগুলোর লসাগু বাইর করো। লসাগু তাহলে 12, 15, 20, 35-এর লসাগু বাইর করো। তাইলে লসাগু বাইর করার নিয়ম যেমন 12, 15, 20, 35। এখন এক বাদে একের পরে দুই বা তারপরে তিন, চার, পাঁচ, এমনি কমপক্ষে দুইটা রাশিকে ভাগ করলে যাতে মিলে, তাহলে আমার এখানে প্রথমে এক তো হবে না, তাহলে দুই, দুই দিয়ে 12-তে মিলে 20-ও মিলে, তাহলে অর্থাৎ দুই দিয়ে চলে দুই, তাহলে 12-2 দেওয়া করলে 6, 15 ভাগ করলে মিল না, তাই 15-ই থেকে যাবো, 20-এ 2 দেওয়া করলে 10, 35-এ ভাগ করলে মিলে না, তাই 35-ই থেকে যাবো। আচ্ছা, এখন আমি দেখবো দুই দিয়ে আগে যায় কিনা, তাহলে 6-ও যায়, 10-ও যায়, তাহলে দুইটা যায় কমপক্ষে, তাহলে দুই দিয়ে গেলে 3, 15, 5, 35। এখন দেখা গেল যে দুই দিয়ে একটাও যায় না, তাহলে আমি পরবর্তী সংখ্যাটা কি 3, 3 দিয়ে 3-এ যায়, 15-ও যায়, তাহলে তোমার দুইটা যায়, তাহলে 3 দিয়ে দিব, তাহলে 1, 5, 5, 35, 35-এ যায় না, তাহলে ওই। এখন দেখুন দুই দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, তাহলে 5 দিয়ে, তাহলে যায় 5 দিয়ে 1, 1, 1, 7। তাহলে যেহেতু একটা রাশি গেল হবো না, তাই আমি এই মিলি গুণন করে দিলে আমার, সুতরাং নির্ণেয় লসাগু 2×2×3×5×7, তাহলে কত হয়, 5×7=35, 3×35=105, 210, 420। তাহলে আমার কর আমরা পাইলাম যে এর কর উত্তর হলে এটা হলো ক, কর উত্তর হলো আমার এই রাশি লসাগু 420। আচ্ছা, তাহলে ক হয়ে গেল। এখন আমার খ আসি, 5 অঙ্কে কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলোতে নিঃশেষে বিভাজ্য, তাহলে খ করুন, তাহলে কইছে 5 অঙ্কের বৃহত্তম, 5 অঙ্কের, 5 অঙ্কের ক্ষুদ্র, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 লিখে 4-0, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একে আমরা ক থেকে পাই এর লসাগু কত, ক থেকে, ক থেকে পাই লসাগু, লসাগু 420। তাহলে এখন আমার 420 দিয়ে 1, 4, 0, তাহলে কয়বার যায়, 2 বার, 840, 0, 6, 1, আনো 0 কেটে, 1600 মধ্যে যায় 3 বার, 0, 3, 6, 3, 7, 3, তাহলে আমার অবশিষ্ট কত থাকে, 340। তাহলে ভাজকের থেকে ভাজক বিয়োগ ভাগ শেষ, আমি ভাজক বিয়োগ ভাগ শেষ সমান 420-340। কত থাকে সমান 0, 4, 80, তাহলে আমার নির্ণেয়
পাশমুখের পাশমুখের ক্ষুদ্রতম সংখ্যা ৮৪ সমান ১০০০০ তাহলে আমরা খতে পেলাম খর উত্তরল তাহলে এই ১০০৮০ হলো আমার ক্ষুদ্র সংখ্যা পাঁচ অঙ্কের এরে এই ১২ ১৫ ২০ ৩৫ ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা তারপরে আমরা এবার গতে কী প্রশ্ন করছে ৪ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা উপরের সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে প্রত্যেকবার ভাগ শেষে ১০ হবে। তাহলে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে ৪টা ৯ বৃহত্তম সংখ্যা। তাহলে এটা কী করছে ৪ অঙ্কের সংখ্যা উপরের সংখ্যাগুলো তারা ভাগ করলে প্রত্যেক। আচ্ছা তাহলে ৯ ৯ ৯ তাহলে আমরা ক থেকে পাইছি ৪২০ কয়বার যায় কয়বার যা যাইল ২বার শূন্য ৪ ৮ ৯ ৫ ১ আর ৯টা গেল ৩বার। তাহলে শূন্য শূন্য ৩ দুগুণে ৬ ৩ সাইডে ১২ ৯ ৩ ৩ ৩৩৯ এখন যেমন ক্ষুদ্রতম বেলায় ভাজ্য ভাজকের থেকে ভাগ শেষ বিয়োগ করা লাগছে এখন আর কিচ্ছু না এখন হইল ওই ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে এই রাশিটা বিয়োগ করলেই আমার বাইরে যাব রাশিটি। যেমন তাহলে সুতরাং ৪ অঙ্কের ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কত ৯ ৯ ৯ ৯ বিয়োগ ৩ ৩ ৯ সমান ০ ৬ ৬ ৯ তাহলে আমার উত্তর হবো গড় উত্তর হলো কত বৃহত্তম সংখ্যা এই ৪ অঙ্কের ৯৬৬০ এর এইটারে এই কয়টাকে ভাগ করলে আমার সংখ্যাটা মিলে যাবে তাহলে আমরা গও পাইলাম এই। আচ্ছা আমি এনে অঙ্ক আছে আর এক ৪টে আমি আর একটা অঙ্ক বুঝিয়ে দিতেছি ৩৫ মিটার লম্বা একটি বাঁশের ৭ সমস্ত ২ ১ মিটার কালো ৫ সমস্ত ২৫ ৪ মিটার লাল এবং ৮ সমস্ত ১০ ৩ মিটার হলুদ করা হইল তাহলে কত প্রশ্ন করছে সরল করো সরল করো দিচ্ছে ৭ সমস্ত ২ ১ বিয়োগ ৭ ৪ এর ৮ ৭ তাহলে আমার অঙ্কটাকে কি সরল ক ক সরল ক সরল কর ৭ সমস্ত ২ ১ বিয়োগ ৭ ৪ এর ৮ ৭ আমরা জানি সরল করার সময় প্রথমে এরের কাজ তারপরে ভাগের কাজ তারপরে গুণনের কাজ তারপর যোগ বিয়োগের কাজ ব্যাকেট না থাকলে আর ব্যাকেট থাকলে প্রথমে প্রথম ব্যাকেট তারপরে দ্বিতীয় ব্যাকেট তারপরে তৃতীয় ব্যাকেট। আচ্ছা প্রথমে আমি এটা ভাঙিয়ে নই ৭ দুই ১৪ রেখে ১৫ ২ বিয়োগ ৭ বাই ৪ এর ৯ ৮ বাই ৭ এই সাতটে সাত দেখেছিলাম এক সাতটে সাত দেখলাম এক আর দেখলাম এক সাইড দেখেছিলাম দুই তাহলে সমান ২ বাই ১৫ বিয়োগ ২ এর ১ তাহলে লসাগু ২ ১৫ বিয়োগ ১ সমান ২ বাই ১৪ দুইটা কাটো ১ দুইটা কাটো ৭ সমান ৭ তাহলে কর উত্তর আমরা কী পাইলাম ৭ সরল করলে কর উত্তর উত্তর পাইলাম আমরা ৭।
ক্ষতে প্রশ্ন করছে বাসটির কত অংশ রং করা হয়েছে, তাইলে লাল এতটুক, কালো এতটুক, আর এটা হলো বাসের এত অংশ কালো, এত অংশ লাল এবং এত ঝোল, তাহলে তিনটে একখানে করা মানে যোগ করা। তাহলে আমরা তিনটে যোগ করি, তাহলে কী কী সাত সমস্ত, তাহলে এটা খ খ, তাহলে কী সে সাত সমস্ত দুইয়ের এক, দুইয়ের এক যোগ পাঁচ সমস্ত পঁচিশের সার, পঁচিশের সার যোগ আট সমস্ত দশের তিন, আট সমস্ত দশের তিন। তাহলে প্রথমে আমার যোগ খালি সবটাই যোগ, তাহলে অতএব এটা প্রথমে ভাঙিয়ে নিতে হোক, তাহলে ভাঙ্গায় সাত দিনে চোদ্দ রেখে পনেরো নিচে যা আছে তাই, যোগ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর সাইডে একশো উনত্রিশ নিচে যা আছে তাই, যোগ আট দশকে আশি আর তিনে তিরাশি নিচে যা আছে তাই। তাহলে আমার এখন কত, দুই পঁচিশ দশ, এর লসাগু বের করতে হবে, দুই পঁচিশ দশ, লসাগু বের করলে দুই দিয়ে দাও এক পঁচিশ পাঁচ, এখন দাও পাঁচ দিয়ে এক পাঁচ এক, তাহলে লসাগু কত, দুই গুণন পাঁচ গুণন পাঁচ সমান পঁচিশ পঞ্চাশ, তাহলে আমার লসাগু বের এলো পঞ্চাশ। এখন কি করো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে প্রথম রাশি হর দুই, দুইতে ভাগ করলে পঁচিশ, পঁচিশে পুনর দিয়ে গুণন করলে তিনশো পঁচাত্তর, কি চিহ্ন আছে যোগ, পঁচিশ দিয়ে ভাগ করলে হর কত পঁচিশ, পঁচিশ দিয়ে ভাগ করলে দুই, দুই দিয়ে গুণন করলে দুইশো আটান্ন, নয় দুগুণ নয় দুগুণ আঠারো এক, দুই গুণ সাই রেখে পাঁচ দুই আঠারো, বিচ্ছিন্ন আছে যোগ, আর এটার নিচে খর কত দশ, দশে পঞ্চাশে দশ ভাগ করলে পাঁচ, পাঁচ দেখুন করি তিন পাঁচা পনেরো পাঁচ হাতে হলো এক, পাঁচ হাতা চল্লিশ আঁকে একচল্লিশ, একচল্লিশ, তাহলে এখন তাহলে নিচে পঞ্চাশ যোগ করি পাঁচ আট তেরো, আঠারো আট হাতে হলো এক, দুই সাত সাথে চোদ্দোর চার হাতের হলো এক, পাঁচ দিয়ে সাত তিনে দশ, তাহলে এটা একটু কাটা যায়, এটা দুই দিয়ে কাটলে পঁচিশ, দুই দিয়ে কাটলে পাঁচ দুই চার, তাহলে কত হলো পঁচিশ বাই পাঁচশো চব্বিশ, তাহলে উপরের ডাব বড় থাকলে ভাগ করে দিতে হয় না, পাঁচশো চব্বিশ ভাগ করে দেই, তাহলে এটা দুই গড়, তাহলে আমার ভাজক দুই গড় নাম নেবো বাহান্ন, পঁচিশ বাহান্ন মধ্যে পঁচিশ দেয় দুইবার, পঁচিশ দুগুণে পঞ্চাশ দুই আনলাম চার কেটে, পঁচিশ চব্বিশের মধ্যে পঁচিশ যায় পারো না তাই করলো একটা শূন্য, তাহলে ফল হইলো কত বিশ সমস্ত পঁচিশ বাই চব্বিশ, তা আমরা খর উত্তর পাইলাম যে রং করা হয়েছে বিশ সমস্ত পঁচিশ বাই চব্বিশ অংশ, গতে হয়েছে বাসটির কত অংশ রং করা বাকি হইল, তাহলে আমার পুরা বাসটা হইল পঁয়ত্রিশ মিটার, তার মধ্যে আমি রং করছি বিশ সমস্ত পঁচিশ সেন্টিমিটার, তাহলে আমার কাছে দশ টাকা আছে, আমি যদি পাঁচ টাকা দিয়ে দিই তাহলে আর কত থাকে বিয়োগ করা, তাহলে এটাও তো তাই, তাহলে আমার আসিল বাসটা পঁয়ত্রিশ 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 মিটার, কিন্তু এর মধ্যে রং করা হয়েছে বিশ সমস্ত পঁচিশ বাই চার মিটার, তাহলে এটা বাদ দিলেই বাকি দেয় রং বাকি থাকে, তাহলে বাসটির কত অংশ রং করা বাকি রইল, বাকি রইল বাকি রইল তাহলে পঁয়ত্রিশ বিয়োগ বিশ সমস্ত পঁচিশ বাই চব্বিশ, তাহলে আবার এটা ভাঙার লাগে, তাহলে পঁয়ত্রিশের নিচে কিছু সংখ্যা নিচে হর না থাকলে ধরে নেব হর এক, বিয়োগ এটা ই করলে কত হলো পাঁচ পঁচিশে চাষ পাঁচশো আর চব্বিশ, পাঁচশো চব্বিশ নিচে পঁচিশ, আর লসাগু কত এক আর পঁচিশে লসাগু পঁচিশ, পঁচিশে এক দেওয়া করলে পঁচিশ, পঁচিশে সত্তর দেখ পঁয়ত্রিশ দেখলে ওই
পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাত হলো দুই, তিন পা পনেরো দিয়ে সতেরো, শূন্য সাত, পাঁচ সাত আট, তাহলে কত হইল আটশো পঁচাত্তর। আটশো পঁচাত্তর বিয়োগ পঁচিশে পঁচিশ ভাগ করলে এক, আর যেমন হর দিয়ে ভাগল দেখুন, তাহলে পঁচিশে পঁচিশ ভাগ করলে এক, আবার এক কে পাঁচশো চব্বিশ দেখুন করলে পাঁচশো চব্বিশ, তাহলে কী রইল নিচে রইল পঁচিশ, আর এটা সেটা বিয়োগ করলে পাঁচ চার আছে কয়ে পাঁচ হবো, এক হইলে হাত নাই কিছু, দুই আছে কয়ে হলে সাত হবো, পাঁচ হইলে হাত নাই কিচ্ছু, পাঁচ আছে কয়ে হলে আট হবো, তিন, তেহানু পেটটা যেহেতু হ বড় তাই এটা ভাগ পেয়ে দেবো তিনশো একান্ন। একবার পঁচিশ অর্থে পঁচিশ, শূন্য দশ, আনো এক কেটে গেল চারবার, চার পঁচিশে একশো এক, চোদ্দ সমস্ত এক বাই পঁচিশ, তাহলে আমার কি বাকি রইল কত, এটা মিটার, মিটার, তাহলে আমার বাকি রইল চোদ্দ সমস্ত পঁচিশ বাই এক মিটার, তাহলে আমরা গড় উত্তর পাইলাম। তাহলে আর আমি না করলাম, এখন আমি তোমাকে এখানেই শেষ করছি।